গরু পাচার মামলায় সরগরম রাজ্য রাজনীতি। অনুব্রত মণ্ডলকে গতকাল গ্রেপ্তার করেছে ইডি। অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে ইডি। আজ না হয় কাল দিল্লি যাচ্ছেন অনুব্রত মণ্ডল। আর এর মাঝেই কিন্তু আবারও গরু পাচার মামলায় লটারির হদিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডলের 5-5 বার লটারি জয়ের হদিশ মিলেছিল। অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসেছিল লটারি কাণ্ড থেকে। আর এবার অনুব্রত মণ্ডলের নয়, এবার গরু পাচার মামলায় আরও এক লটারির হদিশ মিলল এনামুল হকের। গরু পাচার কাণ্ডে আবার লটারির হদিশ। এনামুলের নামে 50 লক্ষের লটারির খোঁজ পেল সিবিআই। এবার লটারির হদিশ মিলল গরু পাচার মামলার অভিযুক্ত এনামুল হকের নামে। সিবিআই সূত্রে জানা গেছে, এনামুলের নামে 2017 সালে জেতা একটি 50 লক্ষ টাকার লটারির খোঁজ পাওয়া গেছে। গরু পাচার মামলার তদন্তে নেমে অভিযুক্ত এনামুলের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছিল সিবিআই আধিকারিকরা। আর তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে এই 50 লক্ষ টাকার লটারি জেতার তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। সিবিআই মনে করছে এনামুল এবং তার পরিবারের সদস্যদের নামে আরও লটারির টিকিট থাকতে পারে। তাই এনামুলের পরিবারের সদস্যদের এবং তার সঙ্গে যারা কাজ করতেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। সিবিআই আধিকারিকরা তদন্ত করে এনামুলের স্ত্রীর নামেও একটি লটারি টিকিটের হদিশ পাওয়া গেছে বলে খবর। তবে তা এখনও তদন্তের পর্যায়ে রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই আধিকারিকদের সন্দেহ ছিল গরু পাচারের কালো টাকা সাদা করার উদ্দেশ্যেই লটারিকে মাধ্যম করে নেওয়া হয়েছিল। ঘটনাচক্রে যাদের নাম গরু পাচার মামলায় জড়িয়েছে তাদের নামই এই লটারিগুলির খোঁজ মিলেছে, যা একেবারেই কাকতালীয় নয় বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, গরু পাচার মামলার তদন্তে নেমে এই নিয়ে ষষ্ঠ লটারির টিকিটের হদিশ পেল তদন্তকারী আধিকারিকরা। এর আগে ইডির হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নামে 2টি এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের নামে 3টি লটারির হদিশ পাওয়া গিয়েছিল। এবার লটারির হদিশ এনামুলের নামে। সিবিআই এর আগে দাবি করেছিল চলতি বছরে লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত এবং তার মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। বারবার লটারি জেতার পিছনে কি বরাজ্জোর না অন্য কোনো কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। প্রসঙ্গত, জানুয়ারিতে প্রথমবার অনুব্রত লটারি জেতার পরই এই বিষয়টি কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের নজরে এসেছিল বলে দাবি। আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, এবার অনুব্রত মণ্ডল নয়, গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের অ্যাকাউন্টে 50 লক্ষেরও বেশি লটারির হদিশ মিলেছে এবং তার স্ত্রীর অ্যাকাউন্টেও লটারির টাকার হদিশ মিলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। বন্ধুরা, আপনারা কী বলবেন? গরু পাচার মামলায় আবারও লটারির হদিশ। গরু পাচার মামলায় এই নিয়ে 6-6 বার লটারির হদিশ মিলল। শুধু এখানেই শেষ নয়, আরও একাধিক লটারির টিকিটের হদিশ মিলতে পারে গরু পাচার মামলায় অভিযুক্তদের কাছ থেকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এনামুল হকের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকার হদিশ পেয়ে সিবিআই সরাসরি ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করেন এবং ব্যাংকের ম্যানেজার জেরায় সব কিছু কিন্তু ফাঁস করে দিয়েছেন। লটারি থেকেই এই 50 লক্ষ টাকা পেয়েছিলেন এনামুল হক, এমনই কিন্তু তথ্য ফাঁস করেছেন ব্যাংকের ম্যানেজার। বন্ধুরা কী বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।